তো আমরা মাঝে মাঝে ঘরে থাকতে থাকতে আসলে আমাদের মন খারাপ হয়ে যায়, গৃহবন্দী বন্দি লাগে। তো যখনই মন খারাপ থাকে আসলে মন চায় একটু ঘুরে আসি, ঘুরে আসলে কিন্তু মনটা একটু ফ্রেশ হয়, একটু ভালো লাগে। তো তাই আজ একটু ঘুরতে গেলাম। তো ঘুরে এসে আপনাদের সাথে আমি ভাবলাম যে আমি ঘুরবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব না, তা তো হয় না। তো সেই জন্য আমি ছোটোখাটো করে একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা মোটামুটি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো মন খারাপ থাকলে আসলে ঘুরতে গেলে মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে, তাই একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো বন্ধুরা, এসে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। এগুলো কিন্তু আগের দিনের জিনিস, তো আগের দিনের জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো দেখে কিন্তু আমার আসলে মনটা একদম ভালো হয়ে গেছে, মনমুগ্ধকর জিনিস। তো এগুলো আগেকার জমানাতে ছিল, অবশ্যই এগুলো এখন আর নেই। তো আসলে এগুলো দেখে আমার কাছে প্রচণ্ড ভালো লাগতেছে, মনটাও কিন্তু প্রফুল্ল লাগতেছে। তো আসলে এই জন্য মানুষে ঘুরতে আসে। তো ঘুরতে আসাটা কিন্তু খারাপ না, তো মাঝে মাঝে ঘুরতে আসলে মনটা ফ্রেশ লাগে। তো বন্ধুরা, রেস্টুরেন্টটা কিন্তু আসলে অত্যন্ত সুন্দর। এই যে একটা জিনিস দেখেন, আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। এটা কিন্তু একটা মাছ ধরার জাল। তো জালটা দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি মাছ হয়ে গেছি, আমি জালের ভিতরে ঢুকে যাই। আসলে সত্যি কিন্তু গ্রামের এই সমস্ত জিনিস দেখলে কিন্তু মনটা ভালো লাগে, কারণ আসলে কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু গ্রামে বড় হয়েছি। এই সব জিনিস দেখলে কিন্তু আমার আসলেই আমি অত্যন্ত আমি খুশি হয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আপনারা যদি মন খারাপ থাকে অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন। আসলে মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি মন খারাপ থাকে বা মনে চায় যে একটু ঘুরতে যাই, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন, এসে অবশ্যই একটু ঘুরে যাবেন। তবে আমি অনেক সুন্দর সুন্দর ছিল, ভিউ ছিল, আমি ভালো করে ভিডিওগুলো করতে পারিনি, কারণ ভিডিও করার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টির জন্য আমি উপরেও ভালো করে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড ঝড় ছাড়ছিল। তো ঝড় বৃষ্টির কারণে আমি ভিডিওগুলো তেমন করে করতে পারিনি। আসলে আমার অনেক কষ্ট লেগেছে, কারণ যেহেতু এত সুন্দর ভিউ, তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস, এখানে খাবার দাবারের দাম প্রচুর। তো যে চিকেন মোমো নিয়েছি এটা কিন্তু 450 টাকা পাঁচ পিস। তো এরকম আর তেমন বেশি খাবার নাই এখানে, কিন্তু একদম সীমিত খাবার, আর যেটাই খাবেন কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানে ডাবল দাম, কারণ এটা নতুন দিয়েছে। তো আর এটার মানে একটু ভিউটা একটু অন্যরকম, খুবই সুন্দর, সেই জন্য ওনার খাবারটা একটু বাড়িয়ে দিয়েছে ওনারা। তো খাবারের দামটা অত্যন্ত বেশি। তো যাই হোক, আপনারা আসলে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভালো লাগা ভালোবাসার জিনিস দেখতে কিন্তু আসলে অত্যন্ত মনমুগ্ধকর। তো এসে আমার মনটা ফ্রেশ হয়ে গেল। তো বসে বসে কিছু শুটিংও দেখছিলাম, যে মেয়েরা শুটিং করতেছিল। তো এগুলো খুব ভালো লাগার জিনিস, ওরা শুটিং করতেছে, তো বসে বসে দেখছিলাম। আসলে জায়গাটা খুবই সুন্দর, অত্যন্ত ভালো লাগছে আমার কাছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা আমার ফেসবুক আইডিতে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আশা করি আপনারা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনাদের বোন, আপনাদের বন্ধু, আপনাদের আপা। তো আর যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, ম্যানাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন। তো এখানে এসে প্রতিটা জিনিস দেখেই কিন্তু আসলে আমার মনটা ভালো লাগছে। তবে এখানের প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখতে ভালো লাগবে, কারণ ওনারা যে কাজটা করেছে মানে দেখার মতো জিনিস করেছে, কিন্তু খাবারের দামটা আসলে বেশি করেছে বা বেশি রাখে খাবারের দামটা। তো ওইটা ব্যাপার না, কিন্তু আপনাদের যদি মন খারাপ থাকে আসলে মন ভালো করার জন্য হলেও একবার হলেও আসবেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি নেক্সট টাইমে আবার যাব, যে আপনাদের সাথে আমি ভালো করে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে শুটিং চলতেছে, তবে খুবই ভালো লাগছে, আমরাও উপভোগ করেছি। আসলে মাঝে মাঝে একা একা বা একদম নিরিবিলি থাকতে থাকতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরতে গেলে কিন্তু মনটা ভালো লাগে। তো আসলে সব কিছু মিলিয়ে কিন্তু মানে খুবই ভালো লেগেছে, তো সেই জন্যই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করা। তো বন্ধুরা, এই রেস্টুরেন্টটা কিন্তু চাঁদরাতে উদ্বোধন করেছে, বেশি দিন হয়নি, তো সেই জন্য যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো গতকালকে গিয়েছিলাম, আসলে ভালোই লেগেছে আমার কাছে।
বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা দেখে যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে কি, আমরা যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির কারণে আমরা ভালো করে ভিডিওটা করতে পারিনি, কিন্তু রাত্রে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বৃষ্টি হতো।